দেখো 34 নম্বর ম্যাথে তোমাকে বলা হয়েছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু হলে দেখাও যে এম টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার 4 ইকুয়াল টু। মানে তোমাকে একটা জিনিসের মান দেওয়া আছে, সেখান থেকে তোমাকে প্রুফ প্রুফ করতে হবে এম টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার 4 ইকুয়াল টু। তো আমরা 31 নম্বর ম্যাথটা আর 34 নম্বর ম্যাথটা একই রকম, কাছাকাছি, একই রকম না অ্যাকচুয়ালি কাছাকাছি, মানে তোমাকে যেটা দেওয়া আছে সেটা থেকেই আমরা এম টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার 4 এর মান বের করতে পারবো, যেটা দেওয়া আছে সেটা থেকেই। দেখো এখন দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু, এখন এটার উভয় পক্ষকে আমরা স্কোয়ার করব। এখানে এ আমরা যদি ধরি এর মান এম আর বি এর মান ওয়ান বাই এম, তাহলে এটা আমরা বুঝতে পারবো যে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে। তো ধরলাম এটা যদি এর মান যদি এম হয়, এম এর তাহলে কি হবে সূত্রটা? এর মান যদি এম হয় আর বি এর মান যদি ওয়ান বাই এম হয়, তাহলে আমাদের সূত্রটা হবে এম স্কোয়ার প্লাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার, ঠিক আছে? আর টু এর উপর স্কোয়ার থাকলে সেটার মান হবে 4। আমরা এখন যে স্কোয়ার দিয়েছি সেটা বসে দিব, এটাতে ব্র্যাকেট আছে। তুমি যদি এম এর উপর স্কোয়ার হয় তাহলে সেটা ইকুয়েশন কমপ্লিট করা হবে এম স্কোয়ার। আমি 31 নম্বর ম্যাথটাতে তোমাকে অলরেডি এমনি বুঝাইছি যে এটা কিভাবে কাটাকাটি যায়, কারণ এম আর ওই এম ভাগাকারে আছে, টু থাকলো আর নিচে থাকলো, একের উপর স্কোয়ার থাকলে একই হয়, সেজন্য এটা আর কিছু লিখতে হয় না। এই এম এর উপরও এই স্কোয়ার মানে হচ্ছে একের উপরও স্কোয়ার আছে, এম এর উপরও স্কোয়ার আছে, তাহলে তোমার নিচে দাঁড়ালো ওয়ান বাই ওয়ান বাই ওয়ান বাই এম স্কোয়ার 4। এই টুটা ওই পাশে চলে যাবে, এটা যোগ আসতে ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। তুমি দেখো যে তোমার ম্যাথটা দাঁড়াইছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার। এখন তোমার কাছে কিন্তু এম স্কোয়ারের মান চাই না, এম টু দি পাওয়ার 4 এর মান চাইছে, এবং চিহ্ন সেম, এম এম টু দি এম টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার 4। সেজন্য তোমাকে অন্য সিদ্ধান্ত ইউজ করার কোনো প্রয়োজন নাই, তুমি একই সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আবার ইউজ করতে পারো, শুধুমাত্র তোমার এই যে এই এইটাকে আবার উপপক্ষকে স্কোয়ার করতে হবে। আমি এটার এই যে এই সমীকরণটার উপপক্ষকে আবার স্কোয়ার করলাম, আবার স্কোয়ার করলে কি হবে, এটার এখানে এখন এর মান হচ্ছে এম স্কোয়ার, উপরে এর মান ছিল এম, এখানে এর মান হচ্ছে এম স্কোয়ার, এখানে আবার এই জায়গাটাতে আমরা দেখতে বুঝতে পারতাছি যে এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যেভাবে ওইভাবে অনুযায়ী সাজাবো। এখানে তোমাকে এটা তোমার খেয়াল রাখতে হবে যে এখানে এম এর এর মান এম স্কোয়ার আর বি এর মান ওয়ান বাই এম স্কোয়ার, এই যে এই স্কোয়ারটা এটা হচ্ছে সূত্রের স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা যদি এম এর এই যে দেখো এখানেও একটা স্কোয়ার আছে, এখানেও একটা স্কোয়ার আছে, এখন এম এর মান এম টু দি পাওয়ার 4 হয়ে যাবে। কিভাবে এম টু দি পাওয়ার 4 হয়ে যাবে? এই স্কোয়ার এই স্কোয়ারের মান গুণ করবে, ওরা ওরা একে অপরের সাথে গুণ আকারে আসবে, এই এ এম স্কোয়ার এ এম স্কোয়ার কাটা যাবে, তাহলে থাকলো 2 আর ওখানে হলো 1 বাই এম টু দি পাওয়ার 4। এই টুটা আবার ওই পাশে চলে যাবে, শুধুমাত্র এম প্লাস ওয়ান বাই এম এর জিনিসগুলোই থাকবে। তোমার বইয়ে এটাই প্রমাণ চেয়েছিল যে এম টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার 4 এর মান 2 হবে, দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি যে প্রমাণিত।